রাজ্যের কৃষকদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেল কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে কৃষকদের জন্য দুর্দান্ত এই আপডেটে জানানো হয়েছে কৃষকরা দু টাকা এবং পাঁচ হাজার টাকা করে এদিন থেকে তাদের অ্যাকাউন্টে পেতে শুরু করবে তবে এরই মধ্যে কৃষকদের জন্য একটি খারাপ আপডেটও দেওয়া হয়েছে কারণ প্রচুর সংখ্যক কৃষক এবার আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে পাবে না অর্থাৎ এই কিস্তি থেকেই এই সমস্ত কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হচ্ছে কারা কারা টাকা পাবে কারা পাবে না এই নিয়ে আজ একটি লিস্ট প্রকাশিত হয়েছে তাই বুঝতেই পারছেন আপনিও যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের মধ্যে আলোচনা করব কবে আপনারা এবারে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কোন কোন কৃষকরা এবার এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না তাদের কেন এই টাকা দেওয়া হবে না এই সমস্ত আপডেট আপনারা এখানে খুব ভালোভাবে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বন্ধুরা বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নেবেন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন কৃষক বন্ধু প্রকল্পের চলতি মাসেই দু টাকা ও পাঁচ হাজার টাকা কারা কবে টাকা পাবে লিস্ট দেখুন অর্থাৎ বুঝতেই পারছেন লিস্ট চলে এসেছে কত তারিখে আপনারা এবার টাকা পাবেন কারা দু কারা পাঁচ এবং কারা দশ টাকা পর্যন্ত পাবে সমস্তটাই জেনে নিন রাজ্যের কৃষকদের জন্য এবার অনেক গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের দু টাকা ও পাঁচ হাজার টাকা করে এদিন থেকেই কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু সমস্ত কৃষকদের আর্থিক সহযোগিতা করার উদ্দেশ্যেই এই কৃষক বন্ধু প্রকল্প চালু করে মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের দশ হাজার টাকা করে প্রতি বছরে আর্থিক সহায়তা করা হয় এই দশ হাজার টাকা দুটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে আসে অর্থাৎ বুঝতেই পারছেন ভাগ ভাগ করে টাকা দেয় আর কি বলেছে দেখুন কৃষক বন্ধু প্রকল্পে টাকাটি মূলত দুটি মরশুমে ভাগ ভাগ করে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় একটি কিস্তির টাকা আসে রবি মরশুমে আর অন্য একটি কিস্তির টাকা আসে খরিফ মরশুমে খরিফ মরশুমের সময় যেটা হচ্ছে সেটা এপ্রিল মাসের এক তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত হয় অন্যদিকে রবি মরশুমের যে সময় সেখানে দেখুন অক্টোবর মাসের এক তারিখ থেকে শুরু করে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত হয় অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু এই টাকাগুলো ভাগ ভাগ করে দেওয়া হয় তো ইতিমধ্যেই খরিফ মরশুমের যে টাকাটা সেটা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে আর এবার আসতে চলেছে রবি মরশুমের টাকা তো আপনারা নিশ্চয়ই এই খরিফ মরশুমের টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে গেছে যারা যারা পাননি তাদের নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে যে কারণে আপনারা এখনও সেই টাকা পাননি তো রবি মরশুমের টাকা দেখুন কবে আসবে এ নিয়ে কী বলেছে এরই মধ্যে কৃষকদের জন্য আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে যেখানে জানানো হয়েছে যে এবার সকল কৃষকরা টাকা পাবে না অর্থাৎ অনেকেই কিন্তু এবার আর আগের মতন করে সে দু ও পাঁচ টাকা পাবে না এর আগে প্রকল্পের পক্ষ থেকে চাষিদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছিল যেটা আমি আগে আরও একটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছি আর সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে প্রত্যেক কৃষকের এখন ই কেওয়াইসি করা বাধ্যতামূলক যাদের যাদের এটি করা নেই তারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই মাস থেকে আর পাবে না তবে যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে তাদের টাকা দেওয়ার প্রসেস কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কৃষকদের অ্যাকাউন্টের স্ট্যাটাসের যে ঘর সেখানে বেশিরভাগ ক্ষেত্রে এখন অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে আর যাদের যাদের ইকোয়াইসি নেই তাদের কিন্তু এখানে অ্যাকাউন্ট ইনভ্যালেড অপশনটি এসেছে ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধে কৃষকদের অ্যাকাউন্টে এই রবি মৌসুমি দু টাকা ও পাঁচ হাজার টাকা দিয়ে দেওয়া হবে তো আশা করি সমস্তটা বুঝতেই পারলেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ